আসসালামু আলাইকুম এই সেশনে আমি আলোচনা করবো শক অ্যানালিস্ট টার্নিংয়ের ফার্স্ট ডোমেইন আমি অলরেডি একটা কোর্স আউটলাইন মেক করেছি সেটা অনুযায়ী আমি আগেতে থাকবো আমার বিল্লাহ ফার্স্ট ডোমেইনের যে বিষয়টি রয়েছে ইন্ট্রোডাকশন টু শক এই টপিকের ওপরে আসলে কথা বলবো যে আসলে এই কী বা কিভাবে কাজ করে এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো সো ইন্ট্রোডাকশন টু শখ ফাংশন শখ বিল্ডিং শখ এই বিষয়ে বাট এর আগে আমি কথা বলেছি যে এর পিরিক জিতটা কী এটা কার জন্য এই কোর্সের উদ্দেশ্য কি বা ওভারভিউটা কী টার্গেট অডিয়েন্সকে সো আশা করি এই বিষয়গুলো বুদ্ধগম্য হয়েছে আর যারা ফার্স্ট ভিডিওটি দেখেননি তারা ফার্স্ট ভিডিওটি দেখে আসবেন যদিও ইন্ট্রোডাকশন ছিল ফার্স্ট ভিডিওতে এবং কি এই ভিডিওতে আলোচনা করবো শখের বিষয় সম্পর্কে সো আশা করি এটা আপনার জন্য খুবই একটা ইনফরমেটিভ সেশন হবে খুবই একটা ইনফরমেশন অধ্যায় হবে টু লার্ন সক জার্নিতে আমরা আগেই বলেছিলাম যে সক হচ্ছে একটা সেন্ট্রালাইজ প্রসেস একটা সেন্ট্রালাইজড মেথড একটা সেন্ট্রালাইজ কমিউনিকেশন ইচ আদার কম্পিউটার সো যে ডুমিটা রয়েছে সিকিউরিটি অপারেশন সেন্টার আমি ফার্স্ট ভিডিওতে একটু আলোকপাত করছিলাম যে আসলে সক কি কী কীভাবে কাজ করে সো এই ভিডিওতেও একটু কথা বলতে চাচ্ছি যে আসলে সকটা শখটা সো আমি একটা ডেশবোর্ড নিয়েছি ওকে ওকে জাস্ট এক ইমাজিন করেন একটা কোম্পানিতে একটা আর্কিটেকচার ইমাজিন করেন আমি একটা সিম্পল কোম্পানি আর্কিটেকচার নিয়ে আলোচনা করি একটা সিম্পল কোম্পানিতে কি কি আসলে থাকে বা একটা কি কি সার্ভার থাকে সে বিষয়ে আমরা আলোকপাত করবো সাপোজ এই বুটটাই আমি একটা ধরে নিলাম ডাটা সেন্টার এর ভিতরে রয়েছে আমার ডিসি মেশিন যারা ডিসি মেশিন অবশ্যই জানেন যেটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি যেগুলো যারা ডোমেন কন্ট্রোল করে থাকে নেম সার্ভার করে থাকে এই ডিসি মেশিন ডিসি মেশিন রয়েছে রয়েছে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার আমি ওয়ান দিলাম রয়েছে ফাইল সার্ভার এন টি পি এন ওকে এন টি পি সার্ভারি ফর দ্যাট রয়েছে এন টি পি সার্ভার এখানে রয়েছে ধরে নিতে পারি আমরা আরও যে যে সার্ভারগুলো আনুষাঙ্গিক তাকে ওয়েব সার্ভার থ্রু মানে একাধিক ওয়েব সার্ভার থাকতে পারি ওয়েব সার্ভার থ্রু এখানে রয়েছে মনিটরিং সার্ভার এখানে রয়েছে নেটওয়ার্কের যে আরো বিষয় লাগে সাপোজ ধরে নিলাম এই বেশ কিছু সার্ভার রয়েছে এবং কি এটির সাথে রয়েছে একাধিক অ্যান্ড ইউজার ডিসির সাথে রয়েছে একাধিক অ্যান্ড ইউজার সো এই যে প্রসেসটা রয়েছে এই যে সেন্ট্রালাইজ রয়েছে এটা যদি আমরা এখানে একটা সার্ভার বিল করি সামহাউ জানি না প্রথম জানি না সাপোজ ধরে নিলাম আমরা কিছু জানি না বাট একটা একটা নাম দিয়ে দিলাম একটা সার্ভার সো এই সার্ভারের সাথে এভরি সার্ভারের একটা কানেকশন রয়েছে সো আমরা কানেকশন বিল করি এই সার্ভারটা কি করে এই সার্ভারটা ফার্স্টলি যে বিষয় করে ওকে আমি একটু ছোটো করে দিই ওকে লক কালেক্ট করে কালেক্টন দিয়ে দেই কি করে লক কালেক্ট করে দেন কি করে সার্ভারটা তাহলে কি করলো লক কালেক্ট করলো লককে শুধু কালেক্টই করে না লককে করে বলতে পারেন যে লক কালেক্ট তো লক সার্ভারই রয়েছে মানে যে আগের মেথডগুলো রয়েছে লক সার্ভারি করে হ্যাঁ লক সার্ভারি করে এটা সেমিলার টু হয়ে এটাও লক কালেক্ট করে তারপরে লক কি করে অ্যানালাইসিস করে এনা অ্যানালাইসিস ইয়েস অ্যানালাইসিস করে দেন কি করে যেহেতু একটা হচ্ছে লক কালেকশন করে লককে স্টোর করে একটা হচ্ছে লক অ্যানালাইসিস করে লক কোলাবারেশন করে ক

দ্যাট মিনস সাপোজ ধরেন ডিসি মেশিনটা সবচেয়ে কোম্পানির জন্য ইম্পর্টেন্ট থাকে তা আমরা বলতেছিলাম ডিসি মেশিনটা কোম্পানির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে এই ডিসি মেশিনে ধরে নিলাম চার থেকে পাঁচটা অ্যাকাউন্ট রয়েছে যেগুলোকে প্রিভিলাইজ যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট ইউজার অ্যাকাউন্ট তারপরে যারা ম্যানেজ করে একটা কোম্পানিতে অনেকজন এক ডিসিকে ম্যানেজ করতে পারে সে ম্যানেজ অ্যাকাউন্ট সামহ্যাও একটা অ্যাকাউন্টের দ্বারা কোনো ইনসিডেন্ট রয়েছে দেন সেক্ষেত্রে তার যে ইউজার অ্যাক্টিভিটিস রয়েছে যে কোন ইউজারের দ্বারা সেটাকে প্রবলেম হইলো কোন ইউজারের দ্বারা সেটা ডিস্ট্রয় হইল অথবা পরিবর্তন হইলো চেন ম্যানেজমেন্ট যেটা সেটা হলো সেটার যে অ্যাক্টিভিটিস সেটাই মনিটরিং করবে এই সার্ভারে কি যেটা আমরা আমাদের পার্সোনাল যে বিষয় রেখেছি সো কি করলো লক কালেকশন করলো লক অ্যানালাইসিস করে লক কোলাবোরেশন করে ইউজার অ্যাক্টিভিটিস মনিটরিং করে আর কি করে আজ যে বিষয়টি করে ফাইল ইন্ট্রিগ্রেটিভ মনিটরিং করবে ফাইল মনিটরিং করবে বিভিন্ন প্রয়োজনে যদিও কোম্পানিতে ডিসি মেশিনের নেটওয়ার্ক থাকে না নেটওয়ার্ক বলতে ইন্টারনাল যে নেটওয়ার্ক এটা থাকে অবশ্যই যে এক্সটার্নাল যে নেটওয়ার্কটা থাকে এটা আরেকটা ভিডিওতে আমি বোঝানো ট্রাই করব যে আর্কিটেকচারটা কীভাবে আসলে ডিসিতে বা কীভাবে সার্ভারগুলোতে ইন্টারনেট থাকে বা কীভাবে কাজ করে বাট আই থিঙ্ক এখন এটা রিলেটেড না সো এই মেশিতে সাপোজ সামাও একটা আপডেট দেওয়ার জন্য ডিসি মেশিনে আমি ইন্টারনেট দিয়ে দিলাম বাট আপডেট দেওয়া একটা ব্রাউজিংয়ে আমি সেটাকে একটা মেলোয়ার ফাইল ডাউনলোড হয়ে গেল সামহাউ কি করবে সামহাউ ফাইল ইন্টিগ্রেটি মনিটরিং করবে এই সার্ভারটা এই সার্ভারটাই ফাইল ইন্টিগ্রেটি মনিটরিং করবে দেন অডিট করবে রিয়েল টাইম একটা বৈশিষ্ট্য হচ্ছে রিয়েল টাইম রিয়েল টাইম মনিটরিং করবে বা রিয়েল টাইম অ্যালার্ট রিয়েল টাইম অ্যালার্ট জেনারেট করবে সাপোজ আমার ওই যে ইনসিডেন্টটা হলো একটা মেলার ডাউনলোডের ফলে সাথে সাথে সেটাকে অ্যালার্ট জেনারেট করবে যে রিয়েল টাইম অ্যালার্টটা রয়েছে এবং কি সেই সাথে আপনাকে একটা রিপোর্টিং করবে একটা রিপোর্টিং করবে এই যে প্রসেসটা রয়েছে এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটাই মূলত সখ দ্যাট মিন্স সিকিউরিটি অপারেশন সেন্টার এই যে সিস্টেমটা রয়েছে এখান থেকে এগুলো নির্ণয়াদি করা যায় এর আর্কিটেকচার এর সিমিলারিটি দ্যাট মিন্স বিভিন্ন টুলুযায় ভিন্ন বা আপনার নিজস্ব আর্টিটেকচার থাকতে পারে তাহলে আমরা ফার্স্টলি বলবো এখন যে যে তাহলে হোয়াট ইজ শখ একটা কোশ্চেন রয়েছে হোয়াট ইজ শখ তাহলে আমরা কী বলতে পারি সো আমি যদি এটাকে এভাবে রেখে দিই আই থিংক এটা ভালো হবে আমি এটা আরও ছোটো করে দিলাম একটু দেখার সুবিধার্থে ওকে বসে বড় করবো কাজের সময় হোয়াট ইজ শক তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বলতে পারি দ্য ফাংশন অফ সিকিউরিটি অপারেশন সেন্টার বা দ্য ফাংশন অফ শক এটা ইজ টু মনিটর কারণ দেখতেছেন ফাইল অডিট করতেছে রিয়েল টাইম বিষয়গুলো করতেছে তাহলে শক ইজ অলওয়েজ মনিটর প্রিভেন্ট ডিটেকশন ইনভেস্টিগেশন রেসপন্স সাইবার থ্রেট অ্যারাউন্ড দ্য ক্লক টাইম টু টাইম আপনাকে সেটাকে রেসপন্স করবে প্রিভেন্ট করবে ডিটেক্ট করবে ইনভেস্টিগেশন করবে এটাকে মনিটর করবে এই যে প্রসেসটা সেটাই হচ্ছে শক আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ফর দিস অল মেথড যে আসলে শকের ফাংশনালিটি কি বা শখ কীভাবে কাজ করে থাকে সো এটা প্রটেক্ট করে কী করে আসলে এর প্রোটেক্টটা করে কি করে আমাদের যে অর্গানাইজেশনের অ্যাসেট রয়েছে ইন্টারনাল এক্সটার্নাল যে এসেট রয়েছে সেটাকে লাইক দ্যাট আপনার ইন্টালেকচুয়াল প্রপার্টি পার্সোনাল ডাটা বিজনেস সিস্টেম ব্র্যান্ড ইনটিগ্রেটরি অর্গানাইজেশন ভ্যালুয়েবল অ্যাসেট এটা প্রোটেক্ট করে এইভাবে বিজনেসকে হেল্প করে বলতে পারি সক্ট্রিম ইমপ্লিমেন্ট দ্য অর্গানাইজেশন অভারঅল সাইবার সিকিউরিটি অ্যাক্ট এজ দ্য সেন্ট্রালার পয়েন্ট যেটা সেন্ট্রালার পয়েন্ট কোলাবরেশন আদার্স সার্ভার টু প্রটেক্ট মনিটর ডিফেন্স অ্যাগেন্স এনি সাইবার অ্যাটাক এই মূলত এই ডিজাইনটা করা হয় যে কোনো সার্ভার অ্যাটাক থেকে বাঁচার জন্য রক্ষা করার জন্য এই প্রসেসটা করা হয়ে থাকে সো শখটা হয়তোবা বুঝে ফেলছেন যে শখটা কি সো শক যে সেন্টার রয়েছে শখ যে রয়েছে সে বিষয়ে কিছু কোর কথাবার্তা আসলে বলার দরকার যে শখের যে যে কোর বিষয়গুলো রয়েছে যেমন শক দরকার হয় হিউম্যান দরকার হয় লাইক দ্যাট পিপুল একটা একটা ইসেন্সিয়াল পার্ট থাকে পার্ট থাকে প্রসেস পার্ট থাকে টেকনোলজি এই প্রসেসগুলাতে আসলে সকের দরকার হয়ে থাকে সো সেই সাথে আরেকটা বিষয় রয়েছে সিম আমরা যদি একটু দেখে আসি যে সিমটা কি এসএমই সলিউশন যেটা বলে থাকি অনেক ক্ষেত্রে সিমের পূর্ণরূপ হচ্ছে সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিকিউরিটি ইনফরমেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এটাই হচ্ছে সিম এই যে একটা যদি ডকুমেন্ট দেখি আমরা সিমও সেই প্রসেসগুলাই করে কালেকশন ডাটা সোর্স তারপর সে ডিসকভার ডিটেক্ট থ্রেট অ্যাডভান্স ডাটা আইডেন্টি বিচেস অ্যান্ড অ্যালার্ট ইয়ে বলছিলাম যে ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং যে পার্টটা বলছিলাম এখান থেকে যদি কোনো একটা ইঞ্জিনিয়ার অথবা কোনো একটা পার্সন আপনার ডাটাকে বিস করা ট্রাই করে বা ডাটাকে কোনো জায়গায় ট্রান্সফার করা ট্রাই করে দ্যাট মিনস ইট ক্রিয়েটেড জেনারেট রিয়েল টাইম জেনারেট এবং কি কোনো ইউজার করেছে সেটাও রিয়েল টাইম প্রকাশ করবে সো এটা প্রটেক্ট করবে ডাটা বিস থেকে সো এটা আসলে মূলত কিভাবে ওয়ার্ক করে বা কাজ করে সো এর এ কুর কনসেপ্টটা রয়েছে আবারও বলি একটা হচ্ছে যে পিপুল আর একটা হচ্ছে প্রসেস আরেকটা হচ্ছে টেকনোলজি পিপুল দ্যাট মিন্স ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান পিপুল দ্যাট মিন্স যে ইনসিডেন্ট রেসপন্স এটাকে অপারেট করে কারণ একজন পিপুল সেটাকে অবশ্যই অপারেট করতে হবে আর প্রসেসে কি করে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান কমিউনিকেশন প্রোটোকল এই বিষয়গুলো আইডেন্টিফাই করে আর টেকনোলজি হচ্ছে যে যেমন কীভাবে আপনি কো কী কোন আর্কিটেকচারে সেটাকে বিল করবেন বা কিভাবে আপনাকে লক কালেক্ট করবে ও ওকে আমরা সিম যেহেতু গিয়েছি আরেকটা বিষয় আমরা একটু দেখে আসি সিম টুল সিমগুলো কীরকম হয়ে থাকে আসলে যেমন দেখেন ওকে সিম নট টুল ড্যাশবোর্ড দেব ওকে এইটা এই রকম টাইম আপনাকে মনিটরিং করে থাকে যেহেতু আমি এর আগের ভিডিওতে বলেছিলাম শকে যারা কাজ করে অথবা শক অ্যানালিস্ট আস্তে আস্তে টোয়েন্টি ফোর সেভেন ওদের ডিউটি হোক দ্যাট মিনস শিফটিং ডিউটি হোক কারণ তারা রিয়েল টাইম ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে থাকে বিভিন্ন প্রসেসগুলো দেখার জন্য কোনো ইনসিডেন্ট দেখার জন্য সো দেখতে পাচ্ছেন এইরকম যখন প্র্যাকটিক্যাল কাজ করব তখন আমরাও এরকম ড্যাশবোর্ড সাজানো ট্রাই করব এরকম রিয়েল টাইম লগ ইন্ট্রিগেশন করা ট্রাই করব সাম ট্রুল ইন্ট্রিগ্রেশন করব বাট আমরা বেশ কিছু প্রসেস দেখে নিই যে কীভাবে আসলেই সিম কাজ করে থাকে বা শখ কাজ করে থাকে আমরা এখন সিম নিয়েই কথা বলি যেহেতু শখটা আসলে বুঝছেন তার সিমটা হচ্ছে এই এই প্রসেসটাই কিন্তু ইভেন্টগুলা ম্যানেজ করে থাকে এস আই ই এম সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট এটা সজ্জিতভাবে ইভেন্টগুলো ম্যানেজ করে থাকে সেটাই হচ্ছে সিমের সিম সিমলসো কালেক্ট কোলাবারেশন লক লক অ্যানালিস লক অ্যানালাইসিস লক কোলাবারেশন ইউজার মনিটরিং ইউজার অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো করে থাকে সো একটা অর্গানাইজেশনে ওকে একটা অর্গানাইজেশনে বেসিক একটা স্ট্রাকচার নিয়ে কথা বলি সাপোজ একটা ডাটা সেন্টার ডাটা সেন্টারে অনেকগুলো সার্ভার ইন্টিগ্রেশন থাকে আপনারা জানেন আমি এইভাবে সেটাকে আইডেন্টিফাই করি ওকে এটা হচ্ছে আমার ইন্টারনেট আমি আই ধরে নিই আইএসপি ইন্টারনেট কারণ এটা সবাই বুদ্ধগম্য হ এটাও বলা ঠিক না আসলেই বিকজ এটা ইন্টারনেট ধরি সো ইন্টারনেট কি করে একটা লাইন আমাদের কোম্পানির একটা লাইনের সাথে এখানে অ্যাড থাকে রাইট আমাদের কোম্পানির লাইনটা এই যে আমাদের সার্ভার অ্যাডাপ্টর রয়েছে এখন সার্ভার অ্যাডাপ্টরের মাধ্যমে আপনি কিভাবে অ্যাড করবেন এটা আপনার বিষয় বাট বড় অর্গানাইজেশন বা মাঝারি ধরনের অর্গানাইজেশন একটা ফায়ারওয়ালের সাথে সেটাকে অ্যাড করে দেয় একটা ফায়ারওয়ালের সাথে অ্যাড করে দেয় এখানে আরেকটা রাউটার দিলাম যদিও অনেক কোম্পানি রাউটার দেয় না কোম্পানি রাউটার দেয় না ওকে রাউটারতে সাপোজ এই যে প্রসেসটা এইভাবে কিন্তু ফিল্টারিং করে একটা কোম্পানিতে তার নেটওয়ার্ক ট্রাফিকগুলা সে ট্রান্সফার করে তাহলে এই যে ফায়ারওয়াল ডিভাইসটা রয়েছে এই যে রাউটার ডিভাইসটা রয়েছে এই যে রাউটার ডিভাইসটা রয়েছে এগুলো কি যখন ওয়ার্কিং করতেছে তা প্রতিনিয়ত কি করতেছে লক জেনারেট করতেছে লগ কি করে জেনারেট করে এম রাইট হ্যাঁ এগুলো প্রতিনিয়ত লগ জেনারেট করে সো এই লগগুলা এই লগগুলা যদি সাপোজ সামাও ধরেন যে এই রাউটারটা যেহেতু বাইরে রয়েছে এই রাউটারটা পারে বাইরে রয়েছে দ্যাট মিনস এই রাউটারটা একটা অ্যাটাকার একজন অ্যাটাকার এই রাউটারটা অ্যাক্সেস নিয়ে নিল সাম এই অ্যাটাকার অ্যাক্সেস নিয়ে নিল সো তাহলে দ্যাট মিন্স যেহেতু ইউজার অ্যাক্টিভিটিস মনিটরিং করে ইউজার অ্যাক্টিভিটিস সো এই লকটা যদি এই লকটা যদি এই সিমে যা তাহলে সিমের বৈশিষ্ট্য হচ্ছে কি রিয়েল টাইম আপনাকে অ্যালার্ট জেনারেট করবে রিয়েল টাইম আপনার অ্যানার্ট জেনারেট করবে আর একজন অ্যানালিস্ট এখানে টোয়েন্টি ফোর সেভেন বসে রয়েছে দেখার জন্য সো যখন দেখতে পারবে তাহলে দ্যাট মিনস সাথে সাথে নোটিস করবে নেটওয়ার্ক ক্রিমকে যে আপনার রাউটারে আনঅথরাইজ অ্যাক্টিভিটিস রয়েছে অথবা আনঅথরাইজ অ্যাক্সেস রয়েছে অথবা কেউ ট্রাই করতেছে কোনো অ্যাটাক ভ্যাক্টর ট্রাই করতেছে সো অ্যালার্ট হওয়ার পরে এই রাউটারটা হ্যাকের কবল থেকে রক্ষা করবে দ্যাট মিনস বিপদ আসার আগে সেটাকে প্রিভেন্ট করা অথবা সিমের যদি পার্সোনাল সিস্টেম থাকে প্রিভেনশনের তাহলে অটোমেটিকলি তাকে প্রিভেন্ট করে দেবে সো আমার মোটিভটা হচ্ছে যে এই যে লক পার্সেসগুলো রয়েছে এই লকটা সিমকে কোলাবারেশন করে সো তাহলে ফায়ারওয়াল লক রয়েছে এই লকগুলা এইভাবেই অ্যালার্ট করে আসলে এইভাবেই সিমের কাজ করে থাকে বা সিম ইনভেস্টিগেশন করে থাকে সিম কি করে থাকে মনিটর করে থাকে অ্যানালাইজিং করে থাকে এবং কী রিপোর্ট প্রদান করে থাকে এবং কি দিন শেষে যদি তার ম্যানেজার বলে যে কী ইনসিডেন্ট হয়েছিলো বা কী কীভাবে হয়েছিলো সেমিলার টু ফারওয়ার্লেও যদি এরকম অ্যাক্টিভিটিস থাকে এবং কি ভিতরের আউটারের যদি অ্যাক্টিভিটিস থাকে সেমিলার টু সেটাকে সেন্ট করবে এবং কি এই সার্ভারের ভিতরে তো থাকবে এই সার্ভারটা না বলি এখন বাইরেরগুলোই বলি এগুলো একটা প্রিভেন্টিভ আকারে সেখানে থাকবে সো এখন আমরা কথা বলবো যে ভিতরের গুলা সিমের সাথে কিভাবে কাজ করতে পারে ওকে আশা করি এই আর্কিটেকচার থেকে সামহাও কিছুটা বুঝেছেন আস্তে আস্তে আমি মনে করি প্রত্যেকটা বিষয় আপনার কাছে আরো বুদ্ধগম্য হয়ে যাবে দেন এটা ধরলাম ইন্টারনেট ট্রাফিক কি নেটওয়ার্ক ট্রাফিক নেটওয়ার্ক টি দিয়ে দিয়ে দিলাম নেটওয়ার্ক ট্রাফিক দেন একটা ধরলাম ফার লগ লক দেন আমরা ধরলাম একটা ওয়েব সার্ভার লক আমরা একটু লক লেখে রাখি ওয়েব সার্ভার লক এই জিনিসটা আমরা ধরে নিলাম ডাটাবেসের লক ডাটা বেস ডি বিএমএস ডাটাবেসের লক এই বিষয়টা ধরে নিলাম অ্যাপ্লিকেশন লক এই লকগুলা আর এটা আমরা ধরে নিলাম আমাদের সিম এর আগে আমরা লক সার্ভার নিয়ে একটু কথা বলার দরকার লক সার্ভার যে আগের যে কনসেপ্ট ছিল লক সার্ভার এই লক সার্ভার কীভাবে আসলে কাজ করে থাকে লক সার্ভার আর্কিটেকচার কে আমি একটা ভালো পিকচার ট্রাই করতেছি ওকে হয়তো না খুঁজে আমরা সহজ চাই একটা উদাহরণ আমরা দিয়ে ফেলি ওকে আমরা এর ভিতরে যেহেতু এখানে ফাইল রয়েছে আমরা এই সাইডে একটু ট্রাই করি যে লক সার্ভার কিভাবে কাজ করে সব বিভিন্ন ধরনের সার্ভার ওয়ান সার্ভার টু সার্ভার থ্রি মানে এটা যদি লক সার্ভার হোক এই লকগুলো এখানে তারা পার্সেস করে সেটা অডিট লক হতে পারে আর এস এ লক হতে পারে সেটা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন লক হতে বিভিন্নভাবে এখানে স্টোর করা হয়তো এটা ছিল আগের পদ্ধতি এখানে এইভাবে স্টোর করা হয়তো এবং কি একটা যে কোনো টুল দিয়ে সেটাকে ভিউ করা হয়তো আমরা সেটাকে ভিউ করে এর স্ট্যাটাসগুলো আমরা চেক দিতাম এটাই ছিল পূর্বের যে লক সার্ভার সেই লক সার্ভারে বাট সেমিলারি টু দেখেন আমাদের সিম সার্ভারে সেটা কিভাবে এস আমাদের সিম সার্ভারে সেটা কিভাবে কাজ করে থাকে যেহেতু আমাদের সিম সার্ভারে কাজ করে থাকে সো এটার একটা লগ জেনারেট করবে 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 প্রত্যেকটা বিষয়েরই একটা করে লগ জেনারেট করবে সো সিমের সাথে কি করে এখানে একটা এজেন্ট বিলিস্ট করে প্রত্যেকটা সার্ভারের সাথে একটা কি করে এজেন্ট বিলিস্ট করে এজেন্ট রয়েছে আমি এজেন্ট দিয়ে বুঝাচ্ছি এজেন্ট বিলিস্ট করে দেন এই এজেন্টকে সিম সার্ভারে পৌঁছা এই সিম সার্ভারে যে ড্যাশবোর্ড ফাংশন রয়েছে কী রয়েছে ড্যাশবোর্ড ফাংশন রয়েছে এই ড্যাশবোর্ড ফাংশনে সেটাকে সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন করে সার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন করে দেন কি করে সেটাকে মনিটরিং করে সেটা মনিটরিং করে এবং কি অ্যানালাইসিস করে সেটাকে রিপোর্ট করে এবং অ্যালার্ট জেনারেট করে রিপোর্ট করে অ্যালার্ট জেনারেট করে এই পদ্ধতিতেই আসলে সক তার ফাংশনালিটি প্রকাশ করে থাকে সিম তার ফাংশনালিটি প্রকাশ করে থাকে এটাই হচ্ছে মূলত হার্ড অব বলেন সিম বলেন হার্ড অব বলেন যা এই এই আর্কিটেকচারে মূলত প্রদান করতে এবং বিভিন্ন টুল এবং বিভিন্ন বিষয়ের আর্কিটেকচারটা ভিন্ন বাট এইভাবে কোলাবারেশনটা জাস্ট একজ্যাক্টলি এখন এজেন্ট নিয়ে কথা বললাম সেক্ষেত্রে রাউটারের ক্ষেত্রে কীভাবে এজেন্ট দিয়ে কাজ করবে হ্যাঁ রাউটারের ক্ষেত্রে এজেন্টলেস কাজ করে রাউটারের ক্ষেত্রে এজেন্টলেস কাজ করে এবং কি সার্ভারের ক্ষেত্রগুলাতে এজেন্ট দিয়ে কাজ করে থাকে সো এইগুলোই মূলত সিমের যে বিষয় আদি ছিল দেন আমরা একটু কথা বলতে চাচ্ছি ফাংশন অফ সক নিয়ে ফাংশন অফ শক নিয়ে যেগুলোকে মানে করেন লক ম্যানেজমেন্ট বলেন ফাংশন অফ সক যে ইনক্লুডিং লক ম্যানেজমেন্ট থেড ডিটেকশন ইনসিডেন্ট রেসপন্স কমপ্লিয়েন্স রিপোর্টিং পিআইসি ডিএসএস জিডিপিআর এইস আই পি এগুলো যারা আসলে একটু মিনিংগুলো খুঁজে নেবেন ফরেনসিস এই বিষয়গুলা কাজ করে থাকে এবং কি বিভিন্ন ধরনের ক্রিয়েট করে সো আমরা একটু টোল নিয়ে কথা বলি সকেট যে টোল গুলা রয়েছে সিমের যে টোল গুলা রয়েছে সিম টোল লিস্ট আমি একটা পিকচার পেয়েছি এখানেও রয়েছে বেশ কিছু টুল বাট আমি একটু ওয়েবসাইটে দিকেই যাব যে এখানেই দেখেন যেমন আইবিএম রিডার রয়েছে দেন রয়েছে সোমোলজিক রয়েছে ডাটাগ আর রিপিট সেভেন এগুলো বিভিন্ন ধরনের সিম স্পং যেটা পশ্চিমা বিশ্বে খুব ব্যবহৃত হ এবং কি কস্টলি ফর্টিন এস সিম আমাদের বাংলাদেশের মতো ফরটি সিম বাংলাদেশের মতো কান্ট্রিগুলো আসলে বেশি ইউজ হয় এই সিমটা সেন্টিনাল ইউজ হয় এই সিমটা এবং কি ওপেন সোর্স যদি ধরি ওপেন সিম টুল ওপেন সোর্স তাহলে সেই ক্ষেত্রে ফার্স্টলি আছে ওয়াজু ইএল কে স্ট্রাক এ এই বিষয়গুলো আসলেই আমরা এই বিষয়গুলো নিয়েই কাজ করব এবং কি বিশেষ করে কাজ করব ওয়াজুর উপরে ইএলকের উপরে এবং কি আইবিএম কিউ রিডারের উপরে দেখতেই পারছেন এরপরেই রয়েছে ইএলকে ইএলকের উপরে আমরা মূলত কাজ করব বা ইএলকে কি সেটাকে বোঝা ট্রাই করব যে আসলে কিভাবে সব ফাংশন কাজ করে থাকে হাই আমি বনিয়ামিন আমিন আমি বিভিন্ন সময় সাইবার সিকিউরিটি সম্পর্কে কথা বলে থাকি বনিয়ামিন মূলত একটি সাইবার সিকিউরিটি চ্যানেল সো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো এই সেশন এই পর্যন্তই এই সেশনের পরবর্তী বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করব এখানে আরও বেশ কিছু ফার্স্ট ডোমেইনের যে বিষয়টা রয়েছে ইন্ট্রোডাকশন টু সুখ আরও বেশ কিছু টপিক রয়েছে যেগুলোকে ভেঙ্গে ভেঙে আসলে আলোচনা করা আই থিঙ্ক এটা ভালো হবে আমি ভেঙ্গে ভেঙে আলোচনা করা ট্রাই করব যে আসলে এই বিষয়গুলা কী যেমন রয়েছে কি ফাংশন অফ সক অ্যানালিস্ট এই বিষয়টা আলোচনা করার দরকার আলোচনা করার দরকার রুলস ইম্পর্টেন্স সাইবার সিকিউরিটি এটা কি ধরনের ইফেক্ট করে এই বিষয়টা আলোচনা করা দরকার এবং কি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি অ্যানালিস্ট কেমন ইনসিডেন্ট রেসপন্স টিম কেমন হ বা থ্রেট ইন্টেলিজেন্ট অ্যান্ড থ্রেট টিম কেমন হ এই বিষয়গুলো নিয়ে আসলে আরও বেশ কিছু বিষয় ক্লিয়ার করার দরকার সো এই বিষয়গুলো পরবর্তী সেশনে আলোচনা হবে ধন্যবাদ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই